পছন্দ তো অনেকেরই করি, তোমার সবচেয়ে বেশি পছন্দ করি। আরে আমারে পছন্দের কথা বলি নাই, আমি কি বলছি তুই অবশ্য বুঝতে পারছস, কিন্তু কথাটা ঘুরাই লইতেছ। আমার বিশ্বাস হইতেছে না বিল্লামে, তুমি শেষ পর্যন্ত তুমি এই কামটা করলা, ওই পাড়ার মায়াগুলোকে প্রেম করলা। শিল্পীর কি কোনো দাম আছে? আমার ঠাকুরদা ভূপেন ঠাকুর গান গায়ে সংসার চালাইছে, আমার বাপও কোনো মতে চালাইছে, আর এখন গান শুনে কেউ ভাত দেয় না। তুমি আমার পোলা সুজনসা সম্পর্কে বলতে চাচ্ছ? ঘাবড়ায় না, বিয়ের আগে আমিও আমার পোলার চেয়ে অনেক হারামি ছিলাম। তুমি সব শুনতেছিলা কেন গুলজান? আমার পোলা কি খারাপ নাকি? না সাসা, গুলজান খারাপ না, আমি বিশ্বাস করি না। তোমার এই হাসা বিবি উপাধিটা আমি পয়লা দিছিলাম। এই হাসা বিবি যদি তার জীবনের হাসা কথা কইতে থাকে তাহলে তোমার পোলার লগে না, তার সায়ের লগে তুমি আমার বিয়া দিবা না। কি কথা তুমি খুলে কও দেই। থাক না করিম শাহ। না থাকবো না, আমি স্বামী মোরা একটা মেয়ের সাথে রাজপুত্রের মতো পোলার সম্বন্ধে নিয়ে আসলাম, আর সেই সম্বন্ধটা তোমরা বিনা কারণে ফিরায় দিবা, এইটা হইতে পারে না। আপনি যান সাসা। না তুমি আমার সুজন সারে কেন বিয়ে করবে না সেটা বলো। হাসা কথা শুনবেন, শুনতে পারবেন? আহ গুলজান চুপ করো। না তুমি বলো গুলজান। সুজনরে আমি ঘৃণা করি। কি হ আপনার পোলারে কইেন ওরে আমি ঘৃণা করি, এই জন্য তারে আমি বিয়া করব না। তুমি আমার পোলারে ঘৃণা করো? তুমি তোমার স্বামীর মাথা খায়া তোমার মাথা। তুমি বাড়ি যাও। যাচ্ছি, আমি আমি আমার পোলারে প্রাণের চেয়েও ভালোবাসি বইলা বুকে পাথর বান্ধা একটা বিধবা মায়ারে আমার বাড়ির বউ করতে চাচ্ছিলাম। কিন্তু তোমরা দুইজন মিলে আমার পোলাডারে যে অপমান করলা আমার সারা জীবন মনে থাকবো। তুমি ভুল বুঝতেছো করিম শাহ। না না আমি আমি যদি আর কোনোদিন কোনো কারণে এই বাড়িতে পা রাখি তাহলে যেন আমার পালুলা হয়ে যায়। আমার পোলারে ঘৃণা করে, আমার এত ভালো পোলা। কথা ঘুরাও কেন?
কোন দিকে চাই আসো? আব্বাই দিক দিয়ে আইবো। কোনো পুরুষ পোলায় কোনো পুরুষ পোলার দিকে এমন ভাবে ছায়া থাকে না সুজন শাহ। কুজারে তুমি বোকা পাইছো? এত পাচ্ছস কেন? কত বয়স তো? হ্যাঁ, অল্প বয়সে তো বেশি বেঁকে গেছস। কুজা প্রতি বছর, প্রতি মাসে, প্রতিদিনে, প্রতি মুহূর্তে প্রাণ ভৈরা রোদ বাতাস খায়। কুজা পাকছেও আগে, কুজা ঝরবো আগে। তোমার বাপে কার বাড়ির সম্বন্ধ নিয়ে গেছে? ইমামের বাড়ি। জানি না তোর রোদ বাতাস রাজি জানা। গুল জানে রোদ বাতাস আইতে দে, তারপর কমবে। তোমার বাপে টানা চার বছর রোজা রাইখা মানত কইরা তোমারে পাইছে, কথা ঠিক? গুলজান রাজি না। মানে কে? সেইটা সমস্যা না, সমস্যা হইল তোমার বাপের, তার যত্ন নাও, এই খাড়া রোদের মধ্যে পড়ে যাব। যাও ধরো গিয়া। নারকেল ভাই, একটা বিষয় আমার মাথায় কোনো ভাবেই ঢুকতেছে না। কি? অত রাইতে বিল্লা ভাই ওইখানে কি করতেছিল? ওইটা তো নাটাই পাড়ার এলাকা। কি নাটাই পাড়ার সীমানা? তুই ঠিক বুঝছস, আমি তো চিন্তা করি নাই। বিল্লা ভাই নাটাই পাড়া, ওই গাছতলায় কি করতেছিল? ঠিক আছে, আমাকে মহান্নাতেই কোক কি করতেছিল। হ্যাঁ ভাই কন, রে ভাই আপনি গাছতলায় কি করতেছিলেন? কন ভাই কন, ভাঙেন ভাই খোলাসা করেন। ইজ্জতের জন্য জীবনে কত মায়ের খেয়েছি, হাত ভেঙেছে, ঠ্যাং ভাঙছে, কিন্তু মন মন ভাঙে না। আমার নিজের পাড়ার পোলা পায় যারা আমার ডাইনে বায়ে হাঁটে, তারা আমার জনতার মঞ্চে দাঁড় করেছে। কেন আমি রাইদের বেলা নাটাই পারে গেছি? আমি কি প্রেম করতে গেছিলাম? প্রেমিকার সাথে দেখা করতে গেছিলাম, এটা ভাবছস তোরা? ভাই আগে দিয়ে তো আমরা ওরকমটা ভাবি না, কিন্তু এখন এই সমস্যা। চুপ, ভাইয়ের কথা হলো শেষ নাই। ভাই আপনার কথা শেষ করেন। এই গুড্ডি পাড়া ইলেভেন স্টারের ক্যাপ্টেন বেলায়েত হোসেন বিল্লা গুড্ডিপাড়ার ইজ্জত নষ্ট করে কোনোদিন নাটাই পাড়ার কোনো মেয়ের সাথে প্রেম করতে যাইতে পারে না, এই আমি নারকেলের মোটা মাথায় হাত দিয়ে কসম। কি রে হাপুস কে, ভাই কম পয় নাকি? ভাই কসমটা কাউ ঠিক হয় না। আচ্ছা ঠিক আছে, কসম ফিরে নিছি। নারকেল ভাই,
না ওষুধ খাব না পাগলামি কেন করতেছ ওষুধ না খেলে জ্বর ভালো হইব তোমার একটা মায়া মানুষ আমার এই সোনার মতো পোলারে ঘেন্না করব কেন আচ্ছা একটা মায়া মানুষ না হয় ওরে ঘেন্না করছে তাহলে তুমি কি ছোট মানুষ হইলা নাকি কেন ঘেন্না করব আমার এই সোনার মতো পোলাটা 30 বছর বয়সে এই প্রথম একজন মেয়েরে ভালোবাসলো সে ঘেন্না করব কেন আমার পোলা একটু রংবাজ কিন্তু গায়ের একটা মায়াও তো কোনোদিন নালিশ নিয়ে আহে নাই আর ওই গুলজান যারা আমি এত আদর করি সেই গুলজান কিনা আমার পোলারে আহারে মায়েরা স্বামী মরছে দুটো মাসও হয় নাই এর মধ্যে তুমি তোমার পোলার বিয়ের প্রস্তাব নিয়ে গেছো সে তো মনের দুঃখেও কথাটা কইতে পারে নাকি না না মনের দুঃখে কয় নাই একদম সজ্ঞানে ঠান্ডা মাথায় কইছে আচ্ছা তুমি আমার মাথা ঠান্ডা করো সে আমারে ঘৃণা করে তার কারণ আছে কি কারণ স্কুল কলেজে থাকতে আমি তার লগে অনেক শয়তানি করছি কি শুনছো শুনছো তো তোমার পোলার কথা তোমার পোলা ধোয়া তুলসী পাতা না নাও এই যে ওষুধটা খাও কবিরাজ কইছে ওষুধ না খাইলে পরে জ্বর আরো বাড়বো ধরো খাও সুজনের মা কও তুমি বাইরে যাও বাইরে যাও না আমি যাব না আমারে দূরে রেখে তোমরা বাপ বেটায় খালি ফাঁসুর ফুসুর করো তোমার যত দরদ তোমার পোলার উপরে তোমার পোলার যত দরদ তোমার উপরে কেন আমি ওরে পেটে ধরি নাই আমার যখন জ্বর আসে ও গায়ে হাত দিয়ে দেখে না ওই গুলজান কে আমি মৌসুমি ওরে ঘেন্না করি ধরো খাও ওষুধটা খাও সুজনের মা কও এই ওষুধের কসম খায়া কইতাছি যদি আমার পোলা এই সুজন গুলজারের সঙ্গে সত্যি শয়তানি কইরা থাকে এইটা যদি হাসা হয় তাইলে আমি আমি ভেদভূমি হইয়া মরিয়া যাব তুমি কি করলা আমার মাথা হাত দিয়ে মিশা কুসুম খাইলা আমার মাথা রান ঠিক থাকবো কিচ্ছু হবো না মাঝে মাঝে মিশা কত কম লাগে যাস না নিতরে কত মিশা কত কয় ও কিছু হয় ওরা তো ঠিকই বড় বড় বাড়িতে থাকে লাল নীল গাড়িতে চলে বুঝছি ঠিক আছে আমিও মিশা কথা কই তারপরও কসম ওরা তারপরও কি আমি কি করতাম তাহলে সালমান শাহ সামনে কইতাম যে আমি কাঞ্চির লোকে দেখা করতে গেছি না আমার ইজ্জত থাকতো তুমি ওর সামনে এই প্রেমের কথা তুলতে গেলা কেন পলিটিক্স তো ওইটাই রে বোকা দোষী যদি আগেই দোষের কথা তুলে ফেলায় তাহলে তো আর কারো সাহস হবো না সেই দোষের কথা আবার তোলে দেখো না সালমান শাহ কেমন চুপ হয়ে গেল তুমি অবশ্য ঠিকই কইছো ও একদম পোতায় গেছে আর কোনোদিন তুমি নাটাই পাড়া কেন যাও এই প্রশ্ন কোনোদিন তুলতে পারবো না আচ্ছা ভাই তোমার মাল লোকারা ওগুলো চিনতে পারছো চিনবো কেমনে ওর তো মুখে গামছা বেঁধে কাপুরুষের মতো মারছে ও আচ্ছা ভাই খুব মাই দিছে লাগছে বেশি ব্যথা চাও না শরীরে না মনে ওই নাটা পড়া পোলা বইন কাউরে যদি এবার গুড্ডি বাড়ায় পায় কবলে খারাপই আছে ভাই মিলা ভাই ও কিসে তুই এরম দৌড়াস খা হাফাস খা সুজন সাহ মিলা ভাই কিসে সুজন স্যার আমগো পাড়ায় ঢুকছে সুজন শাহ ভাই আজকে ওর কেমন আজকে ওর পাইছি তুমি না কইছিলা প্রতিশোধ নিবা ভাই হয়ে গেছে রে কই গেছে ভাই এর বাড়িতে গেছে সুজন শাহ চলে থাক না ভাই থাকো না আমার ইজ্জত লয়া কথা আমার বাড়িতে ঢুকছে আজকা আজকার খবর আছে আজকার কেমন করে ফেলামো ভাই তোমরা লোক জুড়ে আমার বাড়ির সামনে আসো আমি বাড়ির ভিতরে যাইতেছি দেহি ও কি করতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই মাথা গরম করিস না ঠান্ডা মতো যা মাথা গরম করব না মানে যা না আমার ইজ্জত লয়া কথা আমি আজকাল শেষ অস্কার জীবন শেষ
তুমি কি চাও গুলজানি গ্রাম ছেড়ে চইলা থাক? না, আমি চাই গুলজান মরে যাও। ঠিক আছে, তাইলে এখন যাও। সময় মতো আমার মরণের খবর তোমার কাছে পৌঁছাই দিব। আমি অপেক্ষা করতে পারব না, পারলে আমার চোখের সামনে মারো। তাইলে দাঁড়ায় আছো কেন? আসো, তোমার হাত দুইটা দিয়ে আমার এই গলাটা টিপা ধরো। কসম আল্লাহর, আমি বাধাও দিব না, চিৎকারও দিব না। গুলজানরে তো গলা টিপে মারা যাবে না, গুলজানরে মারতে হইব সুজনের চোখের পানিতে চুবাইয়া চুবাইয়া। দেখতে চাও আমার চোখের পানি? আমার চোখের পানি দেখবার চাও? খবরদার সুজন শাহ, এত ঘৃণা আমারে, এত ঘৃণা, এত খারাপ লাগে আমারে। কেন গুলজান, শুনলে তুমি সহ্য করতে পারবে না? আমি সহ্য করতে পারবো, তুমি কও। তুমি জানলে যে আমি সহ্য করতে পারব না। তুমি কান্দছো, তোমার কান্দন দেখে আমার ভালো লাগতেছে, কেন ভালো লাগতেছে জানি না। তুমি এখন যাও, তুমি থাকলে আমি কাঁদতে পারব না। আজকে আমার অনেক কান্দতে ইচ্ছা করতেছে। তুই বুঝবি না। বুঝছি, আমি ম্যাট্রিক পাশ কাঞ্চি বেগম বুঝুম না তোর কথা, তাই তো? বুঝছি, ঠিক আছে। ওই আগুনের ফুল কি খালি খালি এত খেপস কেন? আর এই সান্দি গরম করার রই দিয়ে গুলতি হাতি নিয়ে কি করস? পাখি মারা ঠিক না।
আমায় খবর দ্বারা আমার জ্ঞান দিবি না। জ্ঞান দিতে হইলে গায়ের অন্য লোকের দে। আমি পাখি মারতেছি না, বিল্লারে মারি। বিল্লার বাচ্চা বিল্লা দুই দিন হয়ে গেল আমার সাথে কোনো দেখা সাক্ষাৎ করে না। তার জন্য একটা প্রেমের পদ্য লিখেছিলাম, সেটাও সে শুনতে আসে নাই। তাই পাখিগুলারে বিল্লার নাম দিয়ে উড়িয়ে মারতেছি। এত রাগ, বিল্লার সামনে পেলে কি করবি? সামনে পাইলে মাটি খুইরা মাটির মধ্যে উল্টা করে পুঁতে ফেলো, পায়ের মধ্যে সুরসুরি দিয়ে ওরা হাসাতে হাসাতে মেরে ফেলো। নাটাই পাড়া আর গুড্ডি পাড়া ক্লাবে তো কসম খাইছে, একজন আরেকজনের সীমানায় যাইব না। কসম খাইছে তো কি হয়েছে? ভালোবাসার জন্য মানুষ সার সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে আসে, আর সে আমার জন্য এই বেলতলা আসতে পারবে না? সালমান শাহ, তুই তোমার মনের কথা কইছিস, আমার অবশ্য হাত চুলকাচ্ছিলাম, কিন্তু ভাবলাম ভৈরব চাচা তোরা পাঠাইছে, আমি কেন চুরি না করতে পারি। কিন্তু এখন দেখি আমার খোঁজ খবর কি? ভালো তো,